নিরাপত্তা নিয়ে ভারতের আপত্তি তোলার পরও শ্রীলঙ্কা তাদের হাম্বান টোটা বন্দরে চীনের ইউয়ান ওয়াং ফাইভ জাহাজটিকে নোঙরের অনুমতি দিয়েছে। শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা সরকার শুক্রবার জাহাজটিকে বন্দরে নোঙরের অনুমতি দেয়। ইউয়ান ওয়াং ফাইভ আগামী 16 আগস্ট হাম্বান টোটা আন্তর্জাতিক বন্দরে পৌঁছাবে, যদিও এটি পৌঁছানোর কথা ছিল 11 আগস্ট, কিন্তু ভারত জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় এ বিলম্ব হল। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। ইউয়ান ওয়াং পাঁচ নামে চীনের একটি রিসার্চ জাহাজ কয়েকদিন ধরে শ্রীলঙ্কার বন্দরে ভেড়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু প্রতিবেশী ভারত শ্রীলঙ্কার বন্দরে চীনের জাহাজটি নোঙর করার ব্যাপারে আপত্তি জানায়। এর ফলে শ্রীলঙ্কা এ জাহাজটি তাদের সমুদ্র সীমার ভেতরে আসার অনুমতি দেয়নি। কিন্তু কয়েকদিনের নাটকীয়তার পর এবার ভারতের প্রবল আপত্তির পরও জাহাজটিকে নিজেদের বন্দরে নোঙরের অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা শ্রীলঙ্কা ও চীনের মধ্যে স্থায়ী বন্ধুত্ব এবং চমৎকার সম্পর্কের পুনঃনিশ্চিত করতে চায়, যা একটি দৃঢ় ভিত্তির ওপর অধিষ্ঠিত। সম্প্রতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তা পুনর্ব্যক্ত হয়েছে। এদিকে হাম্বাম টোটায় চীনা জাহাজটি নোঙরের অনুমতি নিয়ে ভারত নিরাপত্তার প্রশ্ন তুলেছে। তাদের ধারণা, যেটিকে গবেষণা জাহাজ বলা হচ্ছে সেটি গুপ্তচর ভিত্তিক কাজে ব্যবহৃত হতে পারে এবং এটি সাগরতলের ম্যাপিং করতে পারে। ইউয়ান ওয়াং পাঁচ একটি গবেষণা ও জরিপ জাহাজ হিসেবে পরিচিত। এটি 2007 সালে নির্মিত হয়। এর ধারণ ক্ষমতা 11,000 টন। শ্রীলঙ্কার জাহাজটির আশা নিয়ে নিরাপত্তা শঙ্কায় রয়েছে ভারত, কেননা এটি ভারত মহাসাগরের উত্তর পশ্চিমাংশে স্যাটেলাইট গবেষণা চালাতে পারে। কলম্বো থেকে 250 কিলোমিটার দূরত্বে হাম্বাম টোটা বন্দরের অবস্থান। উচ্চ সুদে চীনের কাছ থেকে ঋণ নিয়ে এটি নির্মাণ করা হয়। 99 বছরের জন্য চীনের কাছে বন্দরটি লিজ নিয়ে রেখেছে শ্রীলঙ্কা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।